Big, 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 big
চারজন প্রতিনিধি আমরা থানার ভিতরে যাই এবং সেখানে গিয়ে পুলিশের কাছে আবেদন করি যে সিসিটিভির ফুটেজ দেখাতে, যে নির্যাতিতা কোন সময় হসপিটালে ঢোকে এবং কোন সময় হসপিটাল থেকে বেরোয় এই ফুটেজ আমরা দেখতে চাই। কারণ ওনাদের যে কথায় অসঙ্গতি আমরা পেয়েছি সেটা প্রমাণ আমরা ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছি, এমসিসিটিভি ফুটেজের মাধ্যমে। তো ওনারা আমাদেরকে ভিতরে অপেক্ষা করে শুধু এইটুকু সিসিটিভি ফুটেজ দেখান যে হসপিটালে থানার ভিতর মেয়েটিকে রাত 1:45 নাগাদ হসপিটালের উদ্দেশ্যে, চন্দ্রনগর হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সেটাও শুধুমাত্র থানার ভিতরের ফুটেজ। তারপর সেই দুটি ছেলেকে ব্যাগ সমেত থানায় সিঙ্গুর থানায় হ্যান্ড ওভার করে এই থানার পুলিশ, হরিপাল থানার পুলিশ এবং সিঙ্গুর থানার পুলিশ। আইন পক্ষ ধারায় আমরা কেস রুজু করেছি এবং অন্যান্য ধারায়, এবং মেয়েটিকে মেডিকেল করা হয়েছে, তার 164 হবে। অতএব তারা প্রসেসিং এ রেখেছে, কিন্তু এই প্রসেসিং কতটা আইন অনুযায়ী হচ্ছে আর কতটা চাপে হচ্ছে, লাস্টে এই কেসটা কোন দিকে তার গতি পাবে সেটা শেষ অবধি আমাদের এর ওপরে পুরো নিরীক্ষণ থাকবে। এখানে আমাদের জেলার সভাপতি বিমান ঘোষ আছেন, তিনি পুরো কেসটার ওপরে তিনি দেখবেন এবং টাইম টু টাইম খবর নেবেন। কালকের মধ্যে দোষীদের ধরতে না পারেন আমরা এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করব। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, কালকেও মঙ্গলকোটে এরকম ঘটনা ঘটেছে, বারাসাতে ঘটেছে, মধ্যম গ্রামে ঘটেছে, এরকম রোজ ঘটনা ঘটছে। অর্থাৎ মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত পশ্চিমবঙ্গে, রোজ কোথাও না কোথাও এইভাবে ধর্ষণ ঘটে চলেছে। কি চাইছেন? আমরা চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং আমাদের দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া যেভাবে মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রীও, তিনি পুলিশদের দিয়ে যেভাবে সমস্ত কেসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, প্রথমেই বলে ছোট ঘটনা, এরম কোনো ঘটনা ঘটেনি, এইটা হতে পারে না। অর্থাৎ পুলিশকে দিয়ে এখানে যদি তিনি তার আইন, অর্থাৎ শাসকের আইন চালাতে চান এবং আইনের শাসনকে এখান থেকে তুলে দিতে চান, তাহলে আমরা, এবং যেভাবে অঘোষিত ইমার্জেন্সি চলছে এই পশ্চিমবঙ্গে, আমরা এই মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। কারণ উনার পদত্যাগ ছাড়া আজ পর্যন্ত 48,600 কেস রয়েছে, এই ধর্ষণ কেস, যার এখনো বিচার হয়নি। তো এইরকম প্রত্যেক দিন একের পর এক সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত দোষীরা লাস্ট অব্দি দেখা যাবে শাস্তি পাবে না। তো আমরা সেই জন্য যে পুলিশ মন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী,
এই ধরনের যিনি বলেন বাংলা তার নিজের মেয়েকেই চায়, অথচ বাংলার মেয়েরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, তাদের সেই ধর্ষকদের শাস্তি দিতে পারেন না, ধর্ষকদের সাথে থেকে তিনি সওয়াল করেন ধর্ষকদের পক্ষে হয়ে, তো আমরা এরকম মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত এই ধরনের রেপ কেসের যা ঘটনা সব জায়গাতেই একটা ধামা চাপা দেওয়ার প্রসেস কন্টিনিউ চলে। প্রথমেই তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, যখন দেখে আন্দোলন হচ্ছে, মানুষ জাগ্রত হয়েছে, চেপে ধরছে, তখন বলে না 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 ঠিক আছে আমরা দিচ্ছি। এই যে ধামা চাপা কে দিচ্ছে? পুলিশ দিচ্ছে। এই যে পক্সো আইন বা এই যে মেয়েটা রেপ হলো, এটা যাচ্ছে কোথায়? হসপিটাল, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী। অর্থাৎ ভাবুন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যিনি একজন এই তিনটে পদে তিনি রয়েছেন, এই যে প্রভাবশালী, যিনি প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত ইস্যুগুলোকে অন্যদিকে মোটিভেশন করিয়ে সমস্ত বিষয়টাকে চাপা দিতে চাইছেন, তিনি থাকলে কখনো এই নির্যাতিতারা কখনো তারা বিচার পাবে? আর না ধর্ষকরা সত্যিকারের ফাঁসি পাবে, যিনি উনি লোক দেখানোর জন্য বিধানসভায় নতুন করে আইন আনছে। আইন তো আছে, ন্যায় সংহিতায় সর্বোচ্চ সাজা আছে।